নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই 10 দিন মহাপ্রাপ্তি এই 4 রাশির। কেন আমি এই কথা বলছি আপনাদেরকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সোনার সিংহাসনে বসতে চলেছে এই 4 রাশি, তৈরি থাকুন। তবে কি কারণে এই 4 রাশির ক্ষেত্রে মহাপ্রাপ্তি যোগ হতে চলেছে আমি আপনাদের সামনে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করতে চলেছি। তো শুরু করা যাক। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনার রাশির অধিপতি এবং আপনার নবমপতি এবং আপনার দশমপতি আপনার ধনস্থানে অবস্থান করছে এবং ধনপতির সাথে, অর্থাৎ কুটুম্বের ঘরে, ধনের ঘরে আপনার এই জায়গাটাতে কী করছে কন্যা রাশির ক্ষেত্রে। প্রথম কথা, যারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছিলেন না এতদিন ধরে, এই 10 দিন আপনাদের কিন্তু সম্পূর্ণরূপে, অর্থাৎ আজ থেকে 10 দিন সম্পূর্ণরূপে ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা কিন্তু পাবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের কর্মপতি আপনার ভাগ্যভাবে, সরি, ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে স্যালারি বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, যশ, মান সম্মান, প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির দেখা যাচ্ছে। এবং রাশিতে আপনার রবি এবং মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় কিন্তু লাভ কিন্তু দিবে। যারা বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। আপনি কন্যা রাশির মানুষ, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। যাদের টাকা দীর্ঘদিন ফেঁসেছিল, আটকে ছিল, সেই টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে এই 10 দিনের মধ্যে। যদি আপনার রাশিচক্রে এই ঠিক ধনভাবে শুক্র এবং বুধ যদি অবস্থান করে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের আগমন ঘটাবেই ঘটাবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, বুটিকের কাজ করেন, গার্মেন্টসের বিজনেস, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দেবে, আকর্ষিক ধনলাভ আপনাদেরকে কিন্তু ঘটাতে চলেছে। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু নিশ্চিত রূপে পেতে চলেছেন। এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে, অর্থাৎ এই জায়গাটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতার জায়গা কিন্তু থাকছে। বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয়, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবে। অর্থাৎ যারা টিচিং প্রফেশনে আছেন, লেকচারার, প্রফেসর, অ্যাডভোকেট, এই সকল জায়গাতে, অর্থাৎ কথার মাধ্যমে যাদের কাজ করতে হয়, বা আপনি লেখক, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট বেনিফিট কিন্তু পাবেন। এবং পরিবার থেকে সহযোগিতা এবং আপনার আত্মীয় স্বজন থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন কন্যা রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার ভাগ্যভাবে ভাগ্যবতীর অবস্থান এবং সেখানে বুধও অবস্থান করছে। বুধ আপনাদের পঞ্চমপতি, পঞ্চমপতি ভাগ্যভাবে অবস্থান, ত্রিকোণ স্থানটাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে খুব পবিত্র স্থান কিন্তু বলা হয়ে থাকে। ত্রিকোণ স্থান থেকে, অর্থাৎ নবম স্থান থেকে আমাদের বিদেশ যাত্রা, আমাদের ক্ষেত্রে ধর্মীয় জায়গা, নবম স্থান থেকে পিতার স্থান,
নবম থেকে আপনার বড় ভাইয়ের স্থান, নবম স্থান থেকে আপনার গভর্নমেন্ট থেকে কতটা সুযোগ পাবেন সেই জায়গাটা কিন্তু নির্দেশ করে। এবং এই নবমভাবে এই বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে, এবং কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। শনির সাথে বুধেরও মিত্রতা আছে, আবার শুক্রেরও কিন্তু মিত্রতা আছে। এবং আপনাদের চতুর্থ পতিও আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, এখানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগও কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ পারিবারিক সুখের জায়গা আপনার ক্ষেত্রে বিবাহের জায়গা কিন্তু নির্দেশ করছে, বিয়ের কানেকশানগুলো আপনাদের ক্ষেত্রে আসবে, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনার বিদেশ থেকে আয়, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ ফরেন থেকে লাভ আপনারা পাবেন, মিডিয়েটেড জায়গাতে যারা কাজ করছেন তাদের অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবং বুদ্ধির দ্বারা যারা কাজ করছেন, অর্থাৎ আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি সেলস লাইনে আছেন, বা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের পঞ্চম পতি নবমভাবে আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ কিন্তু ঘটাবে। শেয়ার মার্কেট, লটারি থেকে আপনারা কিন্তু গোল্ড থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু এই সময় কিন্তু পাবেন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনি লিখে রাখুন। এবং নিজস্ব প্রপার্টি যোগ ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং ভাগ্য আপনার সাথ কিন্তু দিতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনার সপ্তম পতি এবং আপনার দশম পতি আপনার একাদশভাবে অবস্থান করছে, দুর্দান্ত যোগ ধনুরাশির ক্ষেত্রে। এবং আপনাদের ভাগ্যপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, এবং আপনার সপ্তম পতি একাদশ পতির সাথে কিন্তু অবস্থান এই জায়গাটাতে। ক্ষেত্রে কী হবে ধনুরাশির ক্ষেত্রে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, যারা ব্যবসা করছেন দৈনিক রোজগার বৃদ্ধি করবে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু কর্ম কিন্তু পাবেন, আপনাদের পদ প্রতিষ্ঠা লাভ, যারা বড় বড় ইন্ডাস্ট্রিজ আছেন অর্থাৎ আপনি বড় 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 ব্যবসায়ী আপনারা কিন্তু ভালো লাভ কিন্তু এই সময় পাবেন। যে কোনো কাজে সফলতা জায়গা কিন্তু দেখা যাচ্ছে, মিডিয়াতে যারা কাজ করছেন বা অনলাইনের সঙ্গে যারা যুক্ত আছে বা মার্কেটিং লাইনে আছেন বা কনসালটেন্সির সঙ্গে আছেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ আপনি অ্যাডভোকেট বা আপনি প্রফেসর, আপনি লেকচারার, আপনি টিচিং প্রফেশনে আছেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ধনুরাশির ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে। দাম্পত্য সুখের জায়গা, শুভ বিবাহ যোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু আসতে চলেছে। অর্থাৎ ধনুরাশিও রাজকীয় সুখ কিন্তু পেতে চলেছে এবং আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে ধনুরাশির। এবং আপনাদের মান সম্মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি যশ আপনাদের কিন্তু বৃদ্ধি হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশি শনি ঢাইয়া চলছে, তাও আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। আপনাদের পঞ্চম স্থানে পঞ্চম পতির অবস্থান এবং আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের চতুর্থ পতিকে নিয়ে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ মিথুন রাশির রাশির অধিপতিকে নিয়ে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মিথুন রাশি খুবই ভালো, এবং বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটাতে বা যারা কথা বিক্রি করে খান সেই জায়গাটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দেবে। এবং আপনারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, গ্ল্যামার দুনিয়াতে আছেন, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু এই দশ দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু টার্নিং পয়েন্ট হতে চলেছে। অর্থাৎ বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসা, পুরাতন প্রেম কামব্যাক,
এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। পারিবারিক সুখের জায়গা প্রপার্টি থেকে লাভ আপনাদের দেখা যাচ্ছে, নিজস্ব প্রপার্টি হওয়ার যোগ কিন্তু থাকছে, এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু এ সময় রিকভারি কিন্তু হতে চলেছে। অর্থাৎ মিথুন রাশি অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে। তৈরি থাকুন, এই চার রাশি এই দশ দিন আপনাদের ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে। যাদের ক্ষেত্রে মিলছে না, অবশ্যই নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করুন, কোথায় প্রবলেম আছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনারা ফল পাবেন। নমস্কার।